নমস্কার দর্শক বন্ধুরা, আমার এই চ্যানেলে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। ভারতীয় দর্শনশাস্ত্র, আয়ুর্বেদ এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, হয়তো আপনারা আপনাদের বাড়িতে আপনাদের পিতৃপুরুষের ছবি বা আপনার কাছের কোনো মৃত ব্যক্তির ছবি বাড়ির দেওয়ালে বা কোথাও টাঙানো দেখবেন। আবার কিছু কিছু মানুষ তো এমনও আছেন যারা তাদের মৃত প্রিয়জনের কোনো জিনিস তাদের শেষ স্মৃতির চিহ্ন হিসেবে নিজের কাছে সযত্নে রেখে দেন। কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন যে আপনার এমন কাজ করার ফলে ওই মৃত ব্যক্তির আত্মার দুশ্চিন্তার বা অশান্তির কারণ হয়ে উঠতে পারে? আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে মৃত ব্যক্তির ছবি বাড়িতে রাখা উচিত কি উচিত নয়। বন্ধুরা, আমাদের হিন্দু পুরাণ ও অনেক ধার্মিক গ্রন্থে এই নিয়ে, অর্থাৎ বাড়িতে কোনো মৃত ব্যক্তির ছবি বা পিতৃজের ছবি বা কোনো জিনিস নিজের কাছে রাখা উচিত কি উচিত নয়, তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। কোথাও কোথাও বলা হয়েছে যে পিতৃপুরুষের ছবি রাখা উচিত বা শুভ, আবার কোথাও কোথাও বলা হয়েছে এটি অশুভ বা বাড়িতে পিতৃজের ছবি রাখা একদমই উচিত নয়। বাস্তব অনুসারে আপনার পিতৃপুরুষের ছবি বাড়িতে রাখা বা টাঙানো এই বিষয়ের উপর নির্ভর করে যে আপনার সেই মৃত ব্যক্তির সাথে সম্পর্ক কেমন ছিল। উদাহরণস্বরূপ বলা যায়, যদি সেই মৃত ব্যক্তি বা পরিজন আপনার বাবা অথবা মা হয়ে থাকেন, তাহলে নিশ্চিতরূপেই আপনার তাদের সাথে সুসম্পর্ক ছিল। আর আপনি যদি কোনো খারাপ পরিস্থিতিতে বা ভালো সময়ে তাদেরকে স্মরণ করেন, তাহলে সেটা কোনো দিক থেকেই খারাপ বা ভুল নয়। কেননা এমন করার অর্থ আপনি এখনও পর্যন্ত তাদের মৃত্যুর পরেও তাদের সাথে সংযুক্ত রয়েছেন। এটাও আপনাকে জানিয়ে দিই যে এই পিতৃপুরুষরাই কিন্তু আমাদেরকে চারিদিক থেকে রক্ষা করে আসছে, বিভিন্ন বিপদের হাত থেকে বাঁচায়, আমাদেরকে সহযোগিতা করে। কখনো আপনাকে নানা সংকেত দেয়, কখনো বা আপনার স্বপ্নে এসে ভবিষ্যতে ঘটতে চলেছে এমন কোনো খারাপ ঘটনা সম্পর্কে আগেই ইঙ্গিত দিয়ে দেন। এটা বলা ভুল হবে না যে আপনার পূর্বপার্শ্বকৃতিকে মজবুত বানাতে অনেকাংশে আপনার পিতৃপুরুষেরই আশীর্বাদ বা হাত রয়েছে। যেমন ধরুন, অনেক সময় আপনার মনে ভুলভাল ভাবনা জাগরিত হচ্ছে, আপনি অস্থির হয়ে পড়ছেন, তখন বুঝবেন আপনার পূর্বপুরুষ আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনার সাথে কিছু খারাপ বা কোনো অঘটন ঘটতে চলেছে। সেই দিক থেকে দেখলে আপনি যদি মৃত পূর্বপুরুষ বা পরিজনের ছবিতে মালা দেন বা ধূপধুনো দেন, তাহলে সেটা কিন্তু ভুল বা অনুচিত মানা হয় না। বন্ধুরা, আপনার কোনো মৃত পূর্বজ বা খুব কাছের মানুষ যদি এমন কেউ থেকে থাকেন যে সবসময় আপনাকে পথ দেখাতো, আপনার শুভচিন্তক ছিলেন, যিনি আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিলেন, আর আপনি ধরুন এমন কোনো এক পরিস্থিতিতে আছেন যেখানে চারিদিক থেকে শুধু অন্ধকার ও দুঃখ জর্জরিত, তখন আপনি তার দেখানো পথকে অনুসরণ করুন, সেই পরিস্থিতিতে তাকে স্মরণ করুন, তার কাছে প্রার্থনা করুন যে এই দুঃসময়ে আপনাকে যেন সে সঠিক দিশা দেখায়। এমন করলে সে আপনার স্বপ্নে এসে নিশ্চিতরূপে সে সমস্যা থেকে বেরোনোর পথ অবশ্যই দেখাবেন। কিন্তু আপনি যদি তার কাছে এটা প্রার্থনা করেন যে সে যেন আপনার কাছে বা আপনার জীবনে আবার ফিরে আসে, তাহলে সেটা কিন্তু আপনার জন্য খারাপ বা দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। কেননা এটা জরুরি নয় যে আপনার সমস্ত পিতৃপুরুষের আত্মায় খুব ভালো হবে, কিছু আত্মা বা পিতর খারাপ ও দুষ্ট প্রবৃত্তিরও হয়ে থাকেন,
কোনো খারাপ মানুষ মৃত্যুর পরেও তার আত্মা কিন্তু সেই একই রকম রয়ে যায়, সেটা আপনার জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে। এছাড়াও কিছু মুনি ঋষিদের মান্যতা যে আমাদের পিতৃ অর্থাৎ মৃত পরিজনদের ফটো ঘরে রাখা একদমই উচিত নয়, এমন করলে আমরা তাদের সদ্গতিতে বাধার সৃষ্টি করি। যতক্ষণ পর্যন্ত সে জীবিত ছিল ততক্ষণ পর্যন্ত সে আপনার সংস্পর্শেই ছিল, কিন্তু মৃত্যুর পর তাদের স্মরণ করার জন্য এ পৃথিবী থেকে ও তার কাছের মানুষদের থেকে সে সম্পর্ক ভেঙে চলে যেতে পারে না। আর এটার জন্যই তার মৃত্যুর পর যখন তাকে তার মৃত্যুর পরবর্তী দিশার দিকে এগিয়ে যাওয়া উচিত, সে সেই পথে এগোতে পারে না। আপনার প্রতি তার ভালোবাসার টান ও মোহর জন্য সেখানেই আটকে থাকেন। আর সেই মৃত ব্যক্তির মৃত্যুর পর যে নতুন জীবন শুরু হওয়া উচিত ছিল, সেটা ওখানেই থেমে যায়। এজন্য আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে যে আপনাদের সবসময় তাদের স্মৃতিতে মগ্ন থাকা একদমই উচিত নয়। তার আত্মাকে কোথাও না কোথাও আপনিই কষ্ট দিচ্ছেন, কিন্তু তার মানে এটা নয় যে আপনার কাছের মানুষ বা মৃত প্রীতজনের ছবি বা তার কোনো জিনিস আপনি আপনার কাছে স্মৃতিস্বরূপ রাখবেন না। এমন কিছু উপায় রয়েছে যেগুলি মেনে চললে পিতৃজ আত্মাদের কোনো রকম খারাপ প্রভাব বা আত্মার কোনো রকম ক্ষতি ছাড়াই আপনি তাদের ছবি বা জিনিস আপনার বাড়িতে বা আপনার কাছে রাখতে পারেন। বাস্তুশাস্ত্রে এমন কিছু জায়গার কথা বলা হয়েছে যেখানে ভুল করেও পিতৃজের ছবি লাগানো উচিত নয়। যেমন ধরুন আপনার পূজার ঘর বা যেখানে আপনার ঠাকুরের ছবি আছে তার পাশে ভুল করেও পিতৃজের ছবি লাগাবেন না। কেননা হিন্দু ধর্মানুসারে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার আত্মা শরীর ত্যাগ করে, অন্য কোনো শরীরে প্রবেশ করে নবজাতক রূপে জন্ম নেয়। কেননা হিন্দু ধর্মানুসারে হিন্দুরা শুধু আত্মাকে পূজা করে, শরীরকে নয়। এজন্য শরীরকে দাহ সংস্কার করে দেওয়া হয়। এজন্য মৃত ব্যক্তির সাথে যদি ভগবানের পূজা হয় তাহলে একদিক থেকে তা ভগবানকেই অসম্মান করা হয়, সেটা আপনার দুর্ভাগ্য ও দুঃখকে নিমন্ত্রণ বা স্বাগত জানানো হচ্ছে। এজন্য কখনোই ভুল করে ঠাকুর মন্দিরে আপনি মৃত ব্যক্তির ছবি কখনোই রাখবেন না, সেটা নির্দিষ্ট স্থানে বাস্তু মেনে অবশ্যই রাখতে পারেন, যেখানে আমরা আমাদের পিতৃজন ছবি কোনো বাধা ছাড়াই রাখতে পারি। কিন্তু বাড়ির এমন কিছু স্থান রয়েছে যেখানে মৃত ব্যক্তির ছবি একদমই রাখা উচিত নয়, যেমন আপনার ঘরের ব্রহ্মস্থান বা মাঝখানে কোনো পূর্বজ বা মৃত ব্যক্তির ছবি রাখবেন না, এতে সমাজে আপনার মান সম্মানের হানি ঘটতে পারে। বাস্তুনুসারে পিতৃজের ছবি ঝুলিয়ে রাখা উচিত নয়, মান্যতা আছে যে এমনটা করলে ওই ব্যক্তির আত্মাও ঝুলতে বা ঘোরাঘুরি করতে থাকে। এবং পূর্বজদের ছবি একের অধিক গৃহে রাখবেন না, এতে আপনার গৃহের সুখ সমৃদ্ধিতে বিঘ্ন ঘটতে পারে। পূর্বজদের ছবি সেই স্থানেই আপনারা লাগাতে পারেন যেখানে সচরাচর কারো চোখ যায় না বা কোনো ব্যক্তি বা অতিথির নজর না যায়, শুধু আপনার নজর যাবে সেই স্থানেই ছবি লাগান। তবে আপনিও প্রতিদিন পূর্বজদের ছবি না দেখুন, সেটাই আপনার পক্ষে ভালো। জানি যে আপনার ভাবনা চিন্তা স্মৃতি তার সাথে সংযুক্ত, কিন্তু তাদেরকে রোজ স্মরণ করলে আপনার ভবিষ্যতের ওপর কিন্তু খারাপ প্রভাব পড়তে পারে। মান্যতা আছে যে সবসময় পূর্বজদের স্মরণ করলে মনে নিরাশা ও উদাসীনতা ছেয়ে যায়, ভুলভাল চিন্তার বিকাশ ঘটতে থাকে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক তথ্য জানতে পেরেছেন এবং বাস্তু মেনে
ঠিক নির্দিষ্ট কোন স্থানে মৃত ব্যক্তির ছবি রাখা যায় এবং কোনটা আপনার পক্ষে কল্যাণকর সে সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সেই বিষয় সংক্রান্ত একটি ভিডিও অবশ্যই বানাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক।